বিএসএফে ভর্তির জন্য সহযোগিতার হাত বিএসএফের, এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন, উপস্থিত ছিলেন কোম্পানির কমান্ডার এবং অন্যান্যরা। বিএসএফে যোগদান করার স্বপ্ন থাকে অনেক তরুণ তরুণীর, সেভাবে নিজেদের প্রস্তুত করেন তারা। তবে অনেক ক্ষেত্রেই প্রকৃত দিশা খুঁজে পান না আগ্রহীরা। যোগদান করতে ছাত্রছাত্রীদের সাহায্যার্থে এগিয়ে এলো সীমান্ত রক্ষা বাহিনী। বাহিনীর কর্তারা দিলেন খুঁটিনাটি পরামর্শ। 159 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বৈদ্যপুর অঞ্চলের বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীদের বিএসএফে ভর্তির জন্য বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন 159 নম্বর ব্যাটালিয়নের কেদারিকা ক্যাম্পের কোম্পানি কমান্ডার। মঙ্গলবার সকালে এলাকার গ্রাম পঞ্চায়েত মেম্বার সহ এলাকার ছেলে মেয়েদের নিয়ে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিটি কেদারিপাড়া ক্যাম্প থেকে শুরু করে গোটা এলাকা পরিক্রমা করে। এই র্যালির মাধ্যমে এলাকার ছেলে মেয়েদেরকে উৎসাহিত করেন তারা। বিএসএফে ভর্তি হওয়ার জন্য যাতে কোনো সমস্যা না হয় এ বিষয়ে পরামর্শ দেন তারা। কি দরকার এবং কি কি বিষয় বিএসএফে ভর্তির জন্য দরকার তা আলোচনা করেন এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন 159 নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার কেপি সিং, বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য দুলাল চন্দ্র রায় ও তপন হালদার, জনকল্যাণ সংঘ ও গ্রন্থাগারের সম্পাদক মহিতোষ রায় সহ বিএসএফ এর অন্যান্য জওয়ানেরা। जिन्होंने टाइम प्लस टू कर लिया है उनको सबको इकट्ठा करके मैंने इनको बताया है कि ये जो हम यहाँ पर ऑर्गेनाइज कर रहे हैं ये है प्री रिक्रूटमेंट रैली। इसके थ्रू हम बताएंगे इन सभी को कि टाइम प्लस टू के बाद में बीएसएफ में भर्ती होने के लिए इनको फिजिकल में क्या क्या करना पड़ेगा और इनको जो एग्ज़ाम होता है उसमें क्या क्या आएगा। इसके अलावा बीएसएफ इनको क्या क्या फैसिलिटी देती है उन सबके बारे में हम आसपास के पूरे इलाके को जागृत कर रहे हैं ताकि ये मैक्सिमम लोग आकर के बीएसएफ में भर्ती हो सके। इसके लिए कैंपस अभी हमारा जो कैंपेन का उद्देश्य है वो सिर्फ इतना है कि बॉर्डर बेल्ट में जितने भी लोग हैं आसपास के गांव के उन सबको जागृत करना लड़कों को कि भाई अभी ये भर्ती होने वाली है आप इसके लिए फिजिकल और रिटर्न की तैयारी करें। ब्यूरो रिपोर्ट, न्यूज नो मैन्स लैंड, बैद्यपुर। বিএসএফে যোগদান করার স্বপ্ন থাকে অনেক তরুণ তরুণীর, সেভাবে নিজেদের প্রস্তুত করেন তারা। তবে অনেক ক্ষেত্রেই প্রকৃত দিশা খুঁজে পান না আগ্রহীরা। যোগদান করতে ছাত্রছাত্রীদের সাহায্যার্থে এগিয়ে এলো সীমান্ত রক্ষা বাহিনী। বাহিনীর কর্তারা দিলেন খুঁটিনাটি পরামর্শ। 159 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বৈদ্যপুর অঞ্চলের বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীদের বিএসএফে ভর্তির জন্য বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন 159 নম্বর ব্যাটালিয়নের কেদারিকা ক্যাম্পের কোম্পানি কমান্ডার। মঙ্গলবার সকালে এলাকার গ্রাম পঞ্চায়েত মেম্বার সহ এলাকার ছেলে মেয়েদের নিয়ে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিটি কেদারিপাড়া ক্যাম্প থেকে শুরু করে গোটা এলাকা পরিক্রমা করে। এই র্যালির মাধ্যমে এলাকার ছেলে মেয়েদেরকে উৎসাহিত করেন তারা। বিএসএফে ভর্তি হওয়ার জন্য যাতে কোনো সমস্যা না হয় এ বিষয়ে পরামর্শ দেন তারা। কি দরকার এবং কি কি বিষয় বিএসএফে ভর্তির জন্য দরকার তা আলোচনা করেন এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন 159 নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার কেপি সিং, বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য দুলাল চন্দ্র রায় ও তপন হালদার, জনকল্যাণ সংঘ ও গ্রন্থাগারের সম্পাদক মহিতোষ রায় সহ বিএসএফ এর অন্যান্য জওয়ানেরা। जिन्होंने टाइम प्लस टू कर लिया है उनको सबको इकट्ठा करके मैंने इनको बताया है कि ये जो हम यहाँ पर ऑर्गेनाइज कर रहे हैं ये है प्री रिक्रूटमेंट रैली। इसके थ्रू हम बताएंगे इन सभी को कि टाइम प्लस टू के बाद में बीएसएफ में भर्ती होने के लिए इनको फिजिकल में क्या क्या करना पड़ेगा और इनको जो एग्ज़ाम होता है उसमें क्या क्या आएगा। इसके अलावा बीएसएफ इनको क्या क्या फैसिलिटी देती है उन सबके बारे में हम आसपास के पूरे इलाके को जागृत कर रहे हैं ताकि ये मैक्सिमम लोग आकर के बीएसएफ में भर्ती हो सके। इसके लिए कैंपस अभी हमारा जो कैंपेन का उद्देश्य है वो सिर्फ इतना है कि बॉर्डर बेल्ट में जितने भी लोग हैं आसपास के गांव के उन सबको जागृत करना लड़कों को कि भाई अभी ये भर्ती होने वाली है आप इसके लिए फिजिकल और रिटर्न की तैयारी करें। ब्यूरो रिपोर्ट, न्यूज नो मैन्स लैंड, बैद्यपुर। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।